63 কিমি দূরে মালদা শহরে গিয়ে আর চিকিৎসা করাতে হবে না। এবার এলাকাতেই তৈরি করা হলো করোনা হাসপাতাল। সরকারের এমন উদ্যোগে খুশি চাঁচল মহকুমার হরিশ্চন্দ্রপুর, চাঁচল ও রতুয়া থানা এলাকার লক্ষাধিক বাসিন্দা। মালদহের চাঁচলের পুরনো গ্রামীণ হাসপাতালকে করোনা হাসপাতাল করা হলো। সোমবার ওই হাসপাতালের উদ্বোধন করেন মালদার জেলাশাসক রাজশ্রী মিত্র। এদিন বিকেলে করোনা হাসপাতাল উদ্বোধনের পাশাপাশি চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল হাসপাতালের পরিকাঠামো খতিয়ে দেখেন জেলাশাসক। সঙ্গে ছিলেন মালদা জেলা সিএমওএইচ শৈবাল মিত্র, চাঁচলের মহকুমা শাসক সঞ্জয় পাল, চাঁচল এক নম্বর ব্লকের বিডিও সমীরণ ভট্টাচার্য ও চাঁচল মালতীপুর হরিশ্চন্দ্রপুরের তিন বিধায়ক নিহার রঞ্জন ঘোষ, তাজমুল হোসেন ও আব্দুর রহিম বক্সি সহ অন্যান্য প্রশাসনিক অধিকর্তারা। জেলা সিএমওএইচ শৈবাল মিত্র বলেন, করোনা ওয়ার্ডে আপাতত 64টি শয্যা সংরক্ষিত রয়েছে, পরিস্থিতি অনুযায়ী তা আরও বাড়ানো হবে। তবে মঙ্গলবার থেকে করোনা রোগী ভর্তি হতে পারবেন বলে জানিয়েছেন তিনি। কারো শ্বাসকষ্ট বা করোনা সংক্রান্ত কোনো উপসর্গ ধরা দিলে বাড়িতে না থেকে চিকিৎসার জন্য হাসপাতালে যেন আসে সেই বার্তা দিয়েছেন সিএমওএইচ। এদিন চাঁচলে করোনা হাসপাতালের উদ্বোধনে খুশি এলাকাবাসী। কেননা চাঁচল, হরিশ্চন্দ্রপুর এবং রতুয়া থানার এই তিন থানার মানুষের যখন কোভিড আক্রান্ত হতো তখন আমাদেরকে ছুটে যেতে হতো মালদা কিংবা শিলিগুড়ি বা কলকাতায় যেতে হতো। এটা হয়ে খুব মানে চাঁচল, হরিশ্চন্দ্রপুর এবং রতুয়ার মানুষের খুবই উপকার হয়েছে। আর এখানে যে হাসপাতাল কোভিড হাসপাতালটা তৈরি হলো সেটাতে 65 বেড মানে 65টা পেশেন্ট এনি টাইম থাকতে পারবে। তার জন্য চাঁচল এবং হরিশ্চন্দ্রপুর রতুয়ার মানুষ একটা বিশাল উপকার।